আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলা আমাকে আমার কাছে যারা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে যারা সর্বপ্রথম জাহান্নামে ঢুকবে তাদের তালিকা আল্লাহ তাআলা আমার কাছে পেশ করেছেন তাদের তালিকা তাদের ধারাবাহিকতা আল্লাহ তাআলা আমার কাছে পেশ করেছেন আমি কি বুঝাতে পারছি যারা সর্বপ্রথম জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে তাদের তালিকা আল্লাহ তাআলা আমার কাছে পেশ করেছেন সর্বপ্রথম যে তিন শ্রেণীর মানুষ সর্বপ্রথম জান্নাতে ঢুকবে কয় শ্রেণীর এক নম্বর হচ্ছে শহীদ এক নম্বর হচ্ছে শহীদ শহীদ যারা হয়েছে তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তাদের জান দিয়ে তাদের জান দিয়েছে মাল দিয়েছে সব কিছু শেষ করে শেষ পর্যন্ত নিজের জীবনটা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই শহীদ ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে পাড়া দিবে দুই নম্বর গরিব মানুষ কৃতদাস সুন্দরভাবে রুজু করে আল্লাহর ইবাদত করেছে এবং মনিবের কথা মেনে চলছে মালিকের কথা অনুযায়ী চলছে এই এই লোকটা জান্নাতে যাবে সর্বপ্রথম আচ্ছা তিন নম্বর হলো লোকটা দারিদ্র কিন্তু পরিবার সংখ্যা অনেক খুব কষ্ট করে চলেছে ভিক্ষা করে নাই কারো কাছে কিছু চায় নাই এই লোকটা সর্বপ্রথম জান্নাতে যাবে তার পরিবারের সদস্য সংখ্যা অনেক খুব কষ্ট করে চলেছে কিন্তু ভিক্ষার হাত কারো কাছে বাড়ায় নাই এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন তা আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ সর্বপ্রথম জান্নাতে যাবে এক নম্বর শহীদ ব্যক্তি দুই নম্বর হলো কৃতদাস কৃতদাস নাই এখন গরিব মানুষ গরিব মানুষ সুন্দরভাবে উজু করেছে আল্লাহর ইবাদত করেছে এবং মালিকের কথা অনুযায়ী চলেছে তিন নম্বর হলো ওই দরিদ্র ব্যক্তি তার সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা অনেক বেশি খুবই কষ্ট করে চলেছে কিন্তু কারো কাছে হাত পাতে নাই ভিক্ষা করে নাই সেই গরিব লোকটা সর্বপ্রথম জান্নাতে যাবে জাহান্নামে সর্বপ্রথম তিন ব্যক্তি যাবে জাহান্নামে সর্বপ্রথম তিন ব্যক্তি যাবে কয় কয় ব্যক্তি যাবে তিন ব্যক্তি যাবে এবার শুনান যে তিন ব্যক্তি যাবে জালিম বাদশাহ কি বাদশাহ জালিম বাদশাহ যারা জোর করে মানুষের কাছে ভোট নেয় জোর করে মানুষের কাছে ভোট নেয় মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে মামলা করে হয়রানি করে হত্যা করে গুম করে ঠিক না কে ঠিক এই জুলুমবাজ সরকার জুলুমবাজ মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এদেরকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে মানুষের উপরে জুলুম করে মানুষকে গুম করে মানুষকে হত্যা করে মানুষকে মিথ্যার অপবাদ দিয়ে অন্যায় অত্যাচার চালিয়ে যায় সর্বপ্রথম জুলুমবাজ সরকার জুলুমবাজ মানুষ জাহান্নামে যাবে এক নম্বর সে প্রথমে সর্বপ্রথম তাকে জাহান্নামে দেওয়া হবে দুই নম্বর অঢেল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও জাকাত দেয় নাই অঢেল সম্পদ থাকা সত্ত্বেও জাকাত দেয় নাই এই লোকটা সর্বপ্রথম জাহান্নামে যাবে এই লোকটা সর্বপ্রথম জাহান্নামে যাবে যদি সে দেখায় জাকাত দিত এদের সে গরিব লোক থাকতো না তার ধন সম্পদ পবিত্র হতো তার ধন সম্পদ বেড়ে যেত কিন্তু সে জাকাতকে অস্বীকার করেছে আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদ দান করেছেন এই জন্য যে সে সেই সম্পদ থেকে গরিবদেরকে উপকার করবে গরিব দুঃখীদেরকে দান করবে মসজিদে দান করবে মাদ্রাসা দান করবে সে কিছুই করে না সে কিছুই করে নাই বরং অন্যায় ভাবে অন্যের জমিন দখল করে খেয়েছে এই লোকটা এই ধনী ব্যক্তিটি যে জাকাত দেয় নাই সে সর্বপ্রথম জাহান্নামে যাবে তিন নম্বর হচ্ছে অহংকারী দরিদ্র অহংকারী দরিদ্র কিছু কিছু দরিদ্র আছে গরিব মানুষ আছে খুব অহংকার করে খুব অহংকার করে ঘরে শুয়ে থাকার মতো একটা চৌকিও নাই কিন্তু বাইরে হলে তার শার্ট পরে বেড়ায় চোখে গগলেস লাগায় এটা নিয়ে মিটাই হরেক রকমের হাঁটে হ্যাঁ তার খুব অহংকার চালচলন হয়েছে তার খুব অহংকার আল্লাহ রসুল বলছে এরকম দরিদ্র অহংকার ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে
অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন ধনীদের 500 বছর আগে গরীব মানুষরা জান্নাতে যাবে তবে কোন গরীবেরা যারা সহজ সরল ভাবে জীবন যাপন করেছে তারা আর যারা অহংকারী গরীব তারা জাহান্নামে যাবে